হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাকে পুনরুদ্ধার করতে এবং মাদকের থাবা থেকে যুব সমাজকে দূরে রাখতে মুজিব বর্ষে দিনাজপুরের নবাবগঞ্জে আয়োজন করা হয় ঘোড়াদৌড় প্রতিযোগিতা। নবাবগঞ্জ উপজেলার ইটাখুর বব বাড়িয়া গ্রামবাসীর আয়োজনে ইটাখুর মাঠে সোমবার বিকেলে এ খেলার আয়োজন করা হয়। প্রতিযোগিতা জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও সহ বিভিন্ন এলাকার 27টি ঘোড়া অংশগ্রহণ করে। ঐতিহ্যবাহী এ খেলা দেখতে অনেকে পরিবার প্রিয়জন নিয়ে মাঠের আশেপাশে ভিড় জমায়। এ সময় হাজারো দর্শকের পদচারণার গোটা গ্রামে উৎসবের আমেজ তৈরি হয়। রয়েছে লক্ষণ, সেই সেই দুরাকারত সাদা ঘোড়া নিয়ে রয়েছে। 2 নম্বর ভাগ চলছে।